বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ও অন্যান্য রোগীদের রক্তের চাহিদা পূরণের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার প্রশাসক মহাপ্রসাদ সেনগুপ্ত, বাঁকুড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব দে, পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দত্ত, শেখ আজিজুল রহমান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। রাজীব দে বলেন, কঠিন পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই দু সপ্তাহ ধরে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে বাঁকুড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এছাড়াও তিনি বলেন, গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে ও বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্যালাসেমিয়া ও অন্যান্য রোগীদের রক্তের চাহিদা পূরণের জন্য বাঁকুড়া শহর যুব তৃণমূল এগিয়ে এসেছে এবং এখনও পর্যন্ত 201 বোতল রক্তদান করা হয়েছে। বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে লাগাতার 2 সপ্তাহ ধরে যেটা আমরা বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেস ভবন আমাদের জেলা ভবনে 3 সপ্তাহ ধরে যেটা রক্তদান শিবির চলছে, আজকে তার তৃতীয় দফা যেটা আমরা করছি আজকে 2 নম্বর ওয়ার্ডের ময়রাবান প্রাথমিক বিদ্যালয়ে। আমরা প্রথমে এই মহামারী পরিস্থিতি, সংকটময় পরিস্থিতি এবং প্রতিকূল পরিস্থিতিতে বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই লাগাতার 3 সপ্তাহ ধরে রক্তদান শিবির চলছে, আমি প্রথমেই সমস্ত যুব ভাইদের এবং যারা রক্তদান করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং পুণিশ জানাই। কারণ আমরা দেখেছেন প্রায় 2.5 মাস ধরে লকডাউন চলছে, এই সময় কোনো আমাদের ব্লাড ক্যাম্প হয়নি। এমনিতে আমরা গ্রীষ্মকালে দেখেছেন আমরা একটা রক্তকালীন একটা সংকট দেখা যায়, প্লাস আমাদের আজকে এই লকডাউনের সময় যে মহামারীর প্রকোপে এমনিতে কোনো শিবির হয়নি। সেজন্য আমরা জেলা নেতৃত্বের সাথে আলোচনা করেছিলাম, আমরা বাঁকুড়া শহরের তৃণমূল যুব কংগ্রেসে আমার যারা সহযোগিতারা আছে আমরা আলোচনা করে ঠিক করেছিলাম, যেহেতু সামাজিক দূরত্ব মেনে আমাদের রক্তদান শিবির করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে রক্তদান শিবির করতে হবে। সেজন্য আমরা 3 দফায় রক্তদান শিবির করলাম। আজকে আমাদের এই রক্তদান শিবির উপস্থিত হয়েছিলেন বাঁকুড়া পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারম্যান মাননীয় মহাপ্রসাদ সেনগুপ্ত মহাশয় উপস্থিত হয়েছিলেন, বাঁকুড়া জেলা পরিষদের কৃষক এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আমাদের প্রিয় যুব দাদা মাননীয় শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং যার উদ্যোগে যার আজকে 2 নম্বর যার উদ্যোগে এটা হচ্ছে এই আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ময়রাবান প্রাথমিক বিদ্যালয়ে, সে আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বাঁকুড়া পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটিভের সদস্য, আমার অত্যন্ত প্রিয় দাদা, যে আমার সবসময় সমস্ত কার্যক্রমে আমার সহযোগিতা করেন, আমার প্রিয় অভিজিৎদা আছেন, আছে আমার বাঁকুড়া শহরে তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি আমার অলোকদা আছে, আমার আছে আমার সর্বক্ষণের সাথী ভাই মিলন থেকে শুরু করে আমার আছে অমরনাথ, আছে আমার 4 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি বিশ্বজিৎ দাস, উপস্থিত আছেন আমার 3 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি ভাই রবীন থেকে শুরু করে, এবং যারা বাপ্পা আছে 5 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, এবং 20 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি ভাই বুম্মা ছিল, ও রক্তদান করলো, আজকে আমার শ্রীকান্ত দা আছে 20 নম্বর ওয়ার্ডের, সকলকে আমার সমস্ত ওয়ার্ডের যারা যুব সভাপতি আছে এবং যুব ভাইরা আছে যারা আজকে রক্তদান করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আপনারা দেখেছেন যে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি বা বাঁকুড়া শহরে তৃণমূল যুব কংগ্রেসটা যারা করি আমরা ইতিমধ্যে অনেক প্রোগ্রাম করেছি, আজকে মহামারীতে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জেলা নেতৃত্বের সহযোগিতায় আমরা কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করেছি, আমরা কিন্তু কল্পতরুর মাধ্যমে যেটা আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশিত কল্পতরু প্রোগ্রাম সেটাও আমরা প্রত্যেকটা ওয়ার্ডে করেছি, এবং তারপরে আমরা ঠিক করেছিলাম যে রক্তদান শিবির করবো।
আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। যারা আজকে বড় বড় বক্তৃতা করে, যারা 146 কোটি টাকা খরচ করে ভার্চুয়াল মিটিং করে, তাদেরকে একটা কথাই বলবো, তাকে মানুষের পাশে থাকুন। আর আমরা কিছুদিন আগে আমরা দেখলাম একটা স্টেটমেন্ট দিয়েছে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ বাবু, বলেছেন যারা নাকি 2 টাকা কিলো চাল খায় তারা নাকি মানুষ নয়, তারা নাকি গরু ছাগল। আমি একটা কথাই ওদের উদ্দেশ্যে বলবো, তাকে বাংলার মানুষকে সম্মান করতে শিখুন, বাংলার ঐতিহ্যকে সম্মান করতে শিখুন, বাংলার সংস্কৃতিকে সম্মান করতে শিখুন, তারপরে আপনি বাংলার মানুষের ভোট চাইতে আসুন। তাই সর্বশেষে বলি যে আমরা সকলে যারা আমরা তৃণমূল কংগ্রেসকে করি, মমতা ব্যানার্জির সৈনিক, আমরা মা মাটির মানুষের সৈনিক, আমরা সকলে যে কোনো বিপদ আপদ যে কোনো ইয়েতে আমরা ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বর্ধমান টুডে।